বেশি কিছু বলবো না, সামান্য একটা প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব। সময়ের ব্যাপার আছে, আবহাওয়া খুব ভালো না। তো হেল গার্ড অয়েল, আমাদের RCM এর যে হেল গার্ড অয়েল, এই সম্বন্ধে একটু বলবো। আমরা আমার বয়স বর্তমানে প্রায় 45, তার মধ্যে 44 বছর ধরে আমরা সরিষার তেল খেয়ে আসছি। আমাদের যে খাঁটি সরিষার তেল বলি, আমরা নিজে তৈরি করা, যেমন মাঠে থেকে আমরা তৈরি করি। অনেকে বলে আমরা খাঁটি সরিষার তেল খাচ্ছি, এর চেয়ে ভালো তেল কোথায়? আমিও কিন্তু আমার তখন জানা ছিল না যে এই সরিষার তেল খেলে আমার কি ক্ষতি হয়। এই ক্ষতিটা না জানার জন্য আমি 44 বছর খেয়েছি। আমি গত 1 বছর থেকে এই তেলটার পরিবর্তন করে আমি হেল গার্ড অয়েল, RCM থেকে যে আমাদের তেল হেল গার্ড অয়েল, এই তেলটাকে আমি ব্যবহার করে আসছি এবং এর প্রচুর গুণাগুণ আমি পেয়েছি, এর উপকার পেয়েছি, যেটা আমি আগে জানতাম না। রায়ের তেলে আমাদের কি হয়, প্রচুর ট্রান্সফার থাকে, যার জন্য আমাদের শরীরে প্রচুর কোলেস্টেরল জমে, যেটা আমরা সাধারণ মানুষ অনেকেই জানতাম না। আমি একটা বিএ পাস তেলে 96 সালে বিএ পাস করেছি, তবুও জানতাম না সরিষার তেলে কি থাকতো। সেটা আমি 1 বছর আগে জানতে পেরেছি, তারপর থেকে আমি সেটাকে বাদ দিয়েছি। এবার ট্রান্সফারটা আমাদের শরীরে কি ক্ষতি করে, আমাদের যে হার্ট, সেই হার্টের যে ভালভগুলো আছে, সেই ভালভগুলোর পাশে কোলেস্টেরল জমে। কোলেস্টেরলটা কি, যেমন বাংলা সহজ, মানে সহজ বাংলায় যদি বলি, যেমন বাড়িতে আমরা একটা টিউবওয়েল বসাই, টিউবওয়েলে যে যদি আয়রন থাকে, তাহলে সেই আয়রনটা এক সময় কি হয়, পানি পড়তে পড়তে ওই আয়রনে মুখটা জুয়ে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তখন আমাদের কি করতে হয়, লোহার কিছু একটা দিয়ে খুচড়িয়ে সে আয়রনটাকে ফেলে দিতে হয়, তারপর যা পানিটা আসে। তো সেই কোলেস্টেরলটা আমাদের ওখানে জমে এবং সেটা কি হয়, জমতে 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 এক সময় আমাদের হার্ট অ্যাটাক করার সম্ভাবনা তৈরি করে। এবার আমাদের এই হার্ট অ্যাটাক থেকে আমাকে বাঁচাতে হলে এই হেল গার্ড অয়েল কি করে, আমার সেই ট্রান্সফ্যাটের মাত্রাটা, যেমন ব্যাড কোলেস্টেরল যেটা বলা হয়, সেটা এই হেল গার্ড অয়েলে কন্টিনিউ ব্যবহার করলে সেটাকে ধ্বংস করে এবং ব্যাড কোলেস্টেরলটা ধ্বংস করে এবং গুড কোলেস্টেরল তৈরি করে। শুধু এটাই নয়, এর প্রচুর কাজ আছে। এটা তৈরি কিভাবে হয়, আমাদের মা বোনেরা, আগে মায়েরা কি করতো, ঢিকি ছাটা চাল, যেটা আমরা অনেকেই দেখেছি। তো ঢিকি ছাটা চাল থেকে ওর উপরে যে চালের যে সিল্কা, সেই সিল্কাটা থেকে গামা অরিজিনাল প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা বিদেশে প্রচুর দামে কিনে নেয় এবং তারা ওষুধ রূপে ব্যবহার করে। হ্যাঁ, তো সেই গামা অরিজিনাল থেকে, চালের সিল্কা থেকে 3টি অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে তেলটা তৈরি করা হয়। সেই 3টি অ্যান্টিঅক্সিডেন্ট কি, যেমন টোকোফেরল, টোকোটেনল এবং অরিজিনাল, এই 3টে জিনিস আমরা বাজার থেকে যদি আলাদাভাবে কিনে খেতে যাই, তাহলে প্রায় 1000 টাকার উপর দাম পড়বে। আর সেটা আমরা পাচ্ছি কোথায়, 1 লিটার তেলে, যার দাম, যার মূল্য, বাজার মূল্য কত, 212 টাকা, এবং সেটা কমে 202 টাকা হয়েছে। হয়তো পুজোর ছুটির জন্য মালটা আসতে পারেনি, 2-4 দিন পরে পাওয়া যাবে 202 টাকা। তাহলে আমরা কত ভাগ্যবান দেখে, 202 টাকার বিনিময়ে আমরা 1000 টাকার ওষুধের সমতুল্য একটা তেল পাচ্ছি। এটাকে আমরা তেল না, এটাকে আমরা অমৃত বললেও ভুল বলা হবে না, আমরা অমৃত রূপে এটা সেবন করি। এবং আমি আমার শুধু বললে নয়, আমার নিজের অভিজ্ঞতায় 1 বছরের মধ্যে আমি অনেক উপকার পেয়েছি। এবং কালকের একটা কথা বলি, আমি আমার স্বাস্থ্য ভাইয়ের কালকে বিয়ের দিন করতে এসেছিল নদিয়া থেকে। তা আমাকে 3 দিন আগে লব্বা বলে রেখেছিল। এবার না, আমার যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু আমি ইদানিং আত্মীয় স্বজনের বাড়িতে খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি। কেন, সরিষার তেল খেয়ে এসব খুব অসুবিধা হচ্ছে, কন্টিনিউ তেল ব্যবহার করার পর। আমি কালকে গেলাম, সাদা ভাত খাবো, তেলযুক্ত কোনো তরকারি খাবো না বলে গেছিলাম, কিন্তু ওরা ছাড়লো না। সে মাংস টাংস খেয়ে বাড়িতে আসার সময়টাও দেয়, তার মধ্যেই পেটে প্রচণ্ড জাম, একটা বুক জ্বালা করা ভাব, সন্ধ্যা পর্যন্ত খুব অস্বস্তি ভোগ করেছি। তো এই সমস্যাগুলো আমাদের সরিষার তেল খেয়ে হয়। এখনো সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছে না, তাদেরকে বলছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, অনেকে বোঝার চেষ্টা করছে, অনেকে হয়তো করছে না। তো আমরা যথাসম্ভব চেষ্টা করবো বোঝানো। আর এই তেলটা আপনারা যারা ব্যবহার করছেন, তারা কন্টিনিউ ব্যবহার করুন। আপনারা